হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য টুডে ওয়ার্ল্ড। টুডে ওয়ার্ল্ড এর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ গুলোকে হিডেন করবেন। তো ফ্রেন্ড, কথা না বাড়িয়ে শুরু করি। টিউটোরিয়ালটি শুরু করার আগে বলে নিচ্ছি যে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা যেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখান থেকে আপনি আপনার নিত্যদিনের টেকনিক্যাল সব ভিডিওগুলো পেতে পারেন। তো ফ্রেন্ড, মাই কম্পিউটারে গিয়ে এই হার্ড ড্রাইভগুলো রয়েছে CEH, যে এগুলো আপনি হিডেন করবেন কীভাবে। এগুলোকে হিডেন করতে হলে সিম্পলি আপনার মাই কম্পিউটার রাইট বাটন ক্লিক করবেন ম্যানেজে, দেন একটা অপশন ওপেন হবে, সেখান থেকে ডিস্ক ম্যানেজারে ক্লিক করবেন। তো দেখতে পারবেন আপনি আপনার হার্ড ড্রাইভগুলো CDEG। তো সাপোজ আমি মাই পিসি এটাকে হিডেন করবো, তো এটাকে হিডেন করতে হলে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ট্রাইবাল লেটারে ক্লিক করব। সরি, এটা অলরেডি হিডেন রয়েছে, এটাকে আমি আনহিট করে নিই আগে, অ্যাড, ওকে। তো ধরুন আমি ডন ই লোকাল ডিস্কটাকে আমি হিডেন করব, রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ডিস্ক, চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ ফর ই, দেন রিমুভ ক্লিক করে ইয়েস দেব। এবার আপনি চেক করুন আপনার মাই কম্পিউটারে গিয়ে, দেখুন ডন ফাইলটা হিডেন হয়ে গেছে, এখানে CEH ডিস্ক আছে কিন্তু ডন ই ডিস্কটা নেই। এটাকে আপনি আবার আনহিট করতে হলে সেম মাই কম্পিউটার ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন, আবার ডিস্ক ম্যানেজারে ক্লিক করবেন। এখন ডন যে ফাইলটা রয়েছে এটাকে আপনি আবার চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাতে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন, ওকে। বাস আপনার এটা আনহিট হয়ে গেছে, দেখুন ডন ফাইলটা ওপেন হয়ে গেছে। এই যে আপনার ডন ফাইলটা ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ড, আপনি দেখে নিলেন কীভাবে আপনি আপনার হার্ড ডিস্ক ড্রাইভ থেকে কীভাবে যে কোনো ড্রাইভকে হিট আনহিট করতে পারবেন। তো ফ্রেন্ড, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিবেন। থ্যাংক ইউ।